হ্যালো ভ্রিয়ান এক্সাম ডিউটাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আবার একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিওতে স্বাগত রাজ্যে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং এটি নিয়োগ করছে এস অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তোমাদের এখানে আবেদন করার জন্য কিরূপ শিক্ষা যোগ্যতা যা হচ্ছে কারা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কবে আবেদন ফি বা কী কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমাকে জানিয়ে রাখি তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনের নোটিফিকেশন অন করে দেবে কারণ আমরা এই ধরনের চাকরি রিলেটেড সমস্ত রকম খবরাখবর দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি ডাউনলোড করে রেখেছি তো অন করে নিচ্ছি তবে তোমাকে জানিয়ে রাখি আমাদের এই ভিডিওটা তুমি একবার লাইক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা ওপেন করে নিয়েছি এখানে বলা হচ্ছে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং বলা হচ্ছে যে তোমরা এখানে ট্রেনিং চলাকালীনও কিন্তু এখানে তোমরা একটা পারিশ্রমিক পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ঠিক আছে অনলাইনে আবেদন করা জন্য ডেট যেটি দেওয়া হয়েছে দশ সরি কুড়ি এগারো দু হাজার কুড়ি থেকে অর্থাৎ আবেদন ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং আবেদন চলবে দশ বারো দু হাজার কুড়ি অর্থাৎ দশই ডিসেম্বর পর্যন্ত তারপরে এখানে যেটি বলা হচ্ছে অনলাইনে তোমাদের যে পরীক্ষা হবে সেটি বলা হচ্ছে মোটামুটি দু হাজার জানুয়ারি মাসে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত করে ট্রেনিং সিট রাখা হয়েছে প্রতি রাজ্যের জন্য এখানে কিন্তু এটি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমরা যে কোনো জায়গা থেকে ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে আমরা ওয়েস্টবেঙ্গলে যেহেতু ঠিক আছে আমরা ওয়েস্ট বেঙ্গলটা এখানে কীরকূপ ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে বলা আছে তোমাদের বাংলা অথবা নেপালি জানতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল চারশো আশিটি সিট রয়েছে এবং একশো দশ চব্বিশ একশো পাঁচ আটচল্লিশ এগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে তারপরে যেটি বলা হচ্ছে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কীরু ভ্যাকেন্সি রয়েছে তা আমরা যদি দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে বেঙ্গল চারশো আশিটি টোটাল রয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে ছটা বাঁকুড়ায় ছাব্বিশটা বীরভূমি একুশটা কোচবিহারে এগারোটা এইভাবে কিন্তু পুরো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তারপরে যেটি বলা হচ্ছে তোমাদের এখানে আবেদন করার জন্য যে এজ অর্থাৎ তোমাদের বয়স হতে হবে বলা হচ্ছে তোমাদের বয়স মিনিমাম কুড়ি এবং ম্যাক্সিমাম আঠাশ অর্থাৎ কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়সটা হতে হবে এবং বয়সের হিসাবটি করবেন একত্রিশ দশ দু হাজার কুড়ি অনুযায়ী এবং বলা হচ্ছে এসসি এবং এসটিরা পাঁচ বছর এবং ও বয়সের ঊর্ধুসীমায় তিন বছর কিন্তু ছাড় পেয়ে যাবে এখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আবেদন করার জন্য তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এবং এই গ্র্যাজুয়েশান আর্টস কমার্স স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স তিনটে স্ট্রিম থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশান হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হচ্ছে যে তোমাদের ট্রেনিং পিরিয়ড কতদিন চলবে এখানে তিন বছর কিন্তু ট্রেনিং চলবে প্রথম মাস প্রথম ইয়ারের তোমার যখন ট্রেনিং হবে তখন প্রতি মাসে পনেরো টাকা ট্রেনিং ইয়ারে সেকেন্ড বছরে প্রতি মাসে উনিশ হাজার টাকা করে এবং থার্ড ইয়ারে সরি থার্ড ইয়ারে উনিশ হাজার টাকা করে এবং সেকেন্ড ইয়ারে ষোলো হাজার পাঁচশো টাকা করে তোমরা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাবে এখানে বলা হচ্ছে অনলাইনে রিটেন টেস্ট হবে এবং তারপর যেটি হবে লোকাল টেস্ট অব লোকাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে তোমাদের এখানে যেটি সিলেবাস বলা হচ্ছে তা তোমরা এখান থেকে দেখে নেবে এখানে তোমাদের অনলাইনের জন্য সিলেবাসটা দেওয়া হচ্ছে একশো নাম্বারের প্রথম হবে এক ঘন্টা তোমরা সময় পাবে এখানে তারপরে যেটি বলা হচ্ছে তোমাদের এক্সামিনেশান সেন্টার কোথায় থাক থাকবে আমরা যেহেতু নিয়ে থাকি বেঙ্গলের জন্য বলা হচ্ছে আসানসোল দুর্গাপুর গেটার কলকাতা হুগলি কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টার থাকবে ঠিক আছে তারপরে যেটি বলা হচ্ছে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন ফি কত দিতে হবে জেনারেল ও বিসি এবং ইডব্লিউসের জন্য তিনশো টাকা এবং এস সি এস টি এবং পিডব্লিউর জন্য কোনো আবেদন ফি দিতে হবে না এখানে জেনারেল ইনফরমেশান মধ্যে কিছু বলা হচ্ছে তাতে আমরা একটি নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমাদের এখানে বলা হচ্ছে কীভাবে আবেদন করবে আবেদন তোমাদেরকে অনলাইনে করতে হবে অন্য কোনো উপায়ে কিন্তু এখানে আবেদন করা যাবে না এবং ফিজ পেমেন্টও তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক আছে এখানে আবেদন করার জন্য অনেকগুলো ওয়েবসাইট দেওয়া হচ্ছে এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমার যেন অসুবিধা হয় তোমরা এই নাম্বারে কিন্তু ফোন করে যাচাই করে নিতে পারবে ঠিক আছে তোমাদের সেই সঙ্গে এখানে অনলাইন আবেদন করার সময় কি কী ডকুমেন্টস লাগবে তাও বলে দেওয়া হচ্ছে তা তোমরা একটি নোটিশটা ডাউনলোড করে নেবে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তা আর যদি তোমাদের কেন বুঝতে আসতে হয় অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও